Do you know the most pleasing five-letter word? Many of you will say money, right? অনেকে বলবে এটা মানি, টাকা। সব থেকে প্লিজিং যে ওয়ার্ড আছে, পাঁচটা শব্দ কি হতে পারে? মানি হবে, তাই না? MONEY, টাকা। টাকার নাম শুনে টাকা হাতে আসলে ভালোই লাগে, বাট যখন খরচ করতে যান তখনই বোঝা যায় অ্যাকচুয়ালি কী হয় সেখানে। হ্যাঁ, আবার যখন ইনকাম ট্যাক্স দিতে যাই তখন কী হয় বোঝা যায়, এটা প্লিজিং না। So the most pleasing five letter word will be smile. Your smile, it's my smile. Jeva me haschi, tai na? It actually increases your face value. Amader shondorjota ke aro briddhi kore, amra jokhoni hashi ei je ami haschi. So it actually onekta increase kore dey amader face er je value ta royeche. Tai na? Ami chora namprane ektu hashai. Ekta choto jokes diye shuru kore, ha? আমাকে একদিন একজন জিজ্ঞেস করতেছে, ধারে তোরা কয় ভাই বোন? আমি হচ্ছিলাম না, আবার কয় ভাই বোন জিজ্ঞেস করিস, কত কষ্ট করে হইলাম। হ্যাঁ, আবার কয়েকদিন পর একটা ফ্রেন্ডের কাছে গেলাম, সে বাবা জিজ্ঞেস করলো, আরে তোর কয় ভাই বোন? তাহলে আরে আমি হচ্ছিলাম না, আবার তুই জিজ্ঞেস করিস কয় ভাই বোন? আবার আরেক ফ্রেন্ডের কাছে চলে গেলাম, সেও এই সেম কথা জিজ্ঞেস করলো, কিরে তোর কয় ভাই বোন বলতো? আরে ভাই আমি হচ্ছিলাম না, তুই বলছিস কয় ভাই বোন? একটা জিনিস লক্ষ্য করেছেন, প্রথমে জক্সটা বলার পরে যে মজাটা না পেয়েছেন সে মজাটা কি প্রতিবার পেয়েছেন? উই ডোন্ট লাভ ইন দ্য সেম জক্স অ্যাগেন, সো হোয়াই ডু উই ক্রাই ইন দ্য সেম প্রবলেম অ্যাগেন? কেন আমরা সেম একটা জক যখন শুনি তখন বারবার হাসি না, কিন্তু যখন একটা প্রবলেমে পড়ে যাই ঠিক সেই প্রবলেম নিয়ে বারবার কাঁদি কেন? সেম ইস্যুটা নিয়ে কেন বারবার কাঁদি? একটু লজিক লাগাবেন তো, কি প্রয়োজন? পাস্ট ইজ পাস্ট, লেট ইট গেট হ্যাপেন্ড। কেন এটা নিয়ে আমরা পড়ে থাকি, কোনো প্রয়োজন আছে? এভরিদে বাস করতে গেলে আসলে জীবনে চলার পথে অনেক প্রবলেম আসবে, অনেক সিচুয়েশন পার করতে হবে, যে সিচুয়েশনগুলোকে অ্যাকচুয়ালি অনেকেই বুঝতে পারে না, না বুঝেই কেঁদে ফেলেন, না বুঝেই ওই জিনিসটা নিয়ে পড়ে থাকেন। আসলে কিন্তু সেটা ঠিক না। যদি আপনি চিন্তা করেন যে পজিটিভলি থিঙ্ক, যেটা করি আমরা বলে থাকি যে পজিটিভলি থিঙ্ক করি পজিটিভই হবে, তাই না? অ্যাকচুয়ালি পজিটিভলি থিঙ্ক করলেই পজিটিভ হয় না, কেন জানেন? পজিটিভলি থিঙ্ক করলে পজিটিভ এ কারণেই হবে না, আল্লাহ তাআলা বলে না যে তুমি খালি হবে হবে চিন্তা করো, তারপর তোমাকে কর্ম করতে হবে। তো এই কারণে যদি ধরেন একজন দুজনের রিলেশন আছে, একটা ছেলে একটা মেয়ের রিলেশনের মধ্যে আছে, এবং রিলেশনের মধ্যে মেয়েটা বা ছেলেটা যে কেউ একজন ভাবছে যে না না কিছু হবে না, ওর সাথে আমার বিয়ে হবে, আচ্ছা যাই হোক যা ইচ্ছে তাই হোক, সমস্যা নেই, কি মানে সম্পর্কের মধ্যে কি ঘটে ঘটুক প্রবলেম নাই, আমার সাথে আমার বিয়ে হবেই হবে, পজিটিভলি ভাবলে আমার পজিটিভ আসবে না। ইটস জাস্ট লাইক আনউইশফুল আর উইশফুল, রিয়েলিস্টিক আর আনরিয়েলিস্টিক থিঙ্কিং। ওকে, এটা আসলে একটা সত্যিকারের কোনো পজিটিভ থিঙ্কিং হয় না। পজিটিভ মানে কিন্তু একটু আলাদা কিছু, আমরা পজিটিভ থিঙ্ক করলে পজিটিভ আসবে না। পজিটিভ থিঙ্ক হচ্ছে এটাই যে ঠিক আছে, রিলেশন আছে বা এই সামনে এই প্রবলেমটা রয়েছে, আমি যাই কিছু করি না কেন, আমি যাই কিছু করি না কেন, আজকে এই সম্পর্ক আছে, আজকে হাতটা ধরে আছি, যদি কখনো কোনো প্রবলেমে পড়ে যাই তাহলে সমস্যাটাকে ফিক্স করব, করে আবার সেই হাতটি ধরে থাকবো। দ্যাটস কল পজিটিভ থিঙ্কিং। আর যদি আপনি চুপচাপ বসে থাকেন হাত গুটিয়ে, পজিটিভ থিঙ্ক করলে পজিটিভ হবে, পজিটিভ থিঙ্ক করলে পজিটিভ হবে, ইটস নট গানা বি পজিটিভ, প্রবলেম উইল কাম, ইটস দ্য নেচার অফ দ্য ওয়ার্ল্ড। I hope you understand. So keep thinking positively, as I have told you, then see what happens in life.